হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদেরকে, যেটা হচ্ছে ইলিশ মাছের ডিমের ভুনা। ইলিশ, হ্যাঁ, ইলিশ মাছের ডিমের ভুনা, তো ওটা দেখাবো। প্রথমে আমি এই যে ইলিশ মাছের ডিমটাকে ধুয়ে নিয়ে নেওয়ার পর তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুনেরও খোলা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আদা কেটে নেব কুচি কুচি করে, তো আদাটাকে ছাড়িয়ে নিই প্রথমে। মিক্সিতে দেয়া হবে তাই জন্য একটু স্লাইস স্লাইস করে কেটে নেব। আর একটু লাগবে তাই আর একটু ছাড়িয়ে নিই খোসা। এটাও সমানভাবে কেটে নিলাম। এরপর আমি এখানে একটা গোটা টমেটো কুচি কুচি করে কেটে নেব। কেটে নিলাম। এরপর এগুলোকে সব একসাথে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করা হবে। এখানে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, এটাকে হালকা করে একটু ভেজে নেব বলে। অনেকে এই রেসিপিটা না ভেজেই করে, কারণ মশলা কষানোর পর দিয়ে দেয়, আমাদের একটু গন্ধ লাগে বলে আঁচটা নেই, তাই আমরা আগে একটু ভেজে নেব। তো চলো, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই ডিমগুলো। দিয়েছি, এরপরে এর একটা পিট ভালোভাবে ভাজা হতে দেবো, তারপরে আবার উল্টে দেব। এক পিটটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। ও সুন্দর কালার আছে, সুন্দর। এবার এই পিঠটাকেও এরকম সেম ভাবে লাল করে ভেজে নেব। হয়ে গেছে ডিমগুলো পুরোপুরি ভাজা, এবার তুলে নেব। এবার বেঁচে থাকা কড়াইতে যে তেলটা ছিল ডিম ভাজার পর, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ছোট তেজপাতা, আর দুটো এলাচ দিয়েছি, দুটো লবঙ্গ, আর তিন টুকরো চার টুকরো মতন দারুচিনি। এটা তেল গরমই ছিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই হয়ে গিয়ে ব্রাউন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অব্দি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন আপনারা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ।
পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এই যে কেটে রাখা আদা রসুন আর টমেটো কুচি এগুলো একসাথে সব পেস্ট করে নেব। আদা রসুনের আর টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমরা ওতে দিয়ে দেবো এটা। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা পেস্টটা দিয়ে দেবো। ভালো করে চেটে পুষে দিয়ে দেবেন, কারণ জিনিসের অনেক দাম। এরপরে ভালো করে নাড়বো যাতে পেঁয়াজের সাথে সব মশলাগুলো মিশে যায়, আর ভালো করে ফ্রাই করে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, নুন দেবো পরিমাণ মতন, এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না সব মশলা ভাজা হয়ে যায়। মশলাগুলো সব ভাজা হয়েই গেছে, এখন আমি দিয়ে দেবো মিক্সিতে থাকা অবশিষ্ট মশলাটা, জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে আঁচটাকে সিম করে একটু ঢেকে রাখবো যাতে তেলটা ওপরে উঠে আসে আর সব মশলা ভালোভাবে মিশে যায়। দু মিনিট এবার ঢেকে রাখি, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন ওপরে তেল ভেসে এসেছে, এবার এখন আমরা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের ডিম দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন, এটা একটা আলাদা রকমের মানে স্বাদ দেয়, নতুনত্ব একখানা রেসিপি। তো এবার এর সাথে ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিই, আরও দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো, আর কিছুই করার নেই, তো ঝটফট রেডি হয়ে যাবে। এবার আমি দু মিনিট ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, দু মিনিট পর ঢাকাটা খুলব। দু মিনিট হয়ে গেছে, দেখি। বাহ, এগুলো চাইলে আপনারা পুরো ডিমটাকে পিস পিস করে কেটে এরকম ঘেঁটে দিতে পারেন, যাতে একদম এগুলো আর কি ছোট ছোট টুকরো টুকরো হয়ে যায়। আমার বেশ এরকম গোটা গোটাই ভালো লাগে, তাই আমি আর কাটছি না। ভুনা বলতে ব্যাপারটাকে সংমিশ্রণই বোঝায়, কেটে কেটে একদম ছোট ছোট টুকরো করে ব্যাপারটাকে শুকিয়ে নেওয়া একদম। তো আমি এরকমভাবেই শুকনো করব জিনিসটাকে, কিন্তু আমি ডিমটা ভাঙবো না, গোটা গোটাই খাবো। মানে গোটা জিনিস পাতে পড়লে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনেরও শান্তি পেটেরও শান্তি, ওই জন্য। এটা পুরোটা এরকম কষা হবে, এরকম ভাবে যেমন তেল বেরিয়ে আসছে এরকম ভাবে তেল বেরিয়ে আসবে। আপনারা চাইলে পুরো একদম একদম পুরো প্রপার শুকনো করে খেতে পারেন, আবার চাইলে একটু এরকম একটু হালকা সামান্য তেল তেলে ঝোল ঝোলও খেতে পারেন, মানে ঝোল না এটাকে আর কি বলে, মাখো মাখো বলে, গ্রেভি। একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে, একদম প্রপারভাবে মশলাগুলো সব কষানো হয়েছে। আপনারা অবশ্যই শুকনো ভাতের সাথে এটাকে ট্রাই করবেন, আমি বলছি খুব ভালো লাগবে খেতে। গ্যাস অফ করে দিলাম, এবার এটাকে মধ্যে ঢেলে নিই, এবার এটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি।
ঢেলে নিলাম। একদম রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে পরিবেশন করবেন ইলিশ মাছের ডিমের ভুনা। খেতে অবশ্যই আমি বলছি ভালো লাগবে, আমি আবারও বলছি ভালো লাগবে। নতুন রেসিপি ট্রাই করে অবশ্যই জানাবেন, আর ট্রাই করার পর কেমন হলো খেতে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন আপাতত টাটা।